করে করে এই মুহূর্তে অবস্থানটা কি আছে? দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে কোস্টাল ওড়িশা এবং নেবারহুডে, এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত আছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে। আর এই মুহূর্তে যেটা হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা পাস করছে এর চম্পা থেকে ইস্টার্ন পার্ট অফ মৌসুমি অক্ষরেখা পাস করছে চম্পা হয়ে সেন্ট্রাল অফ লো প্রেশার এরিয়া। তাহলে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা কি কম হবে? আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলো এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে? হ্যাঁ, উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।